এই ইয়ো, সুখবর তোমাদের জন্য, মানে আমাদের জন্য, ঠিক আছে? তো ফাইনালি সর্বতোমঙ্গল রাধে রিলিজ হয়েছে, আর অনেকদিন হয়ে গেছে রিলিজ হয়েছে। আমি প্রথমবার শুনতে চলেছি গানটা। তো আইপিডিসি আমাদের গান প্রেজেন্টস সর্বতোমঙ্গল রাধে বাই চঞ্চল চৌধুরী অ্যান্ড মেহের আফরোজ শাওন। তো গানের বিষয়ে একটু জেনে নিই, গানটা কী বিষয়ে। গানটা হচ্ছে আইপিডিসি ফাইনাল লিমিটেডের উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটা ভিন্ন মাত্রায় সঙ্গীত আয়োজন আইপিডিসি আমাদের গান। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরা। ওকে, উই অল নো মানব প্রেমের উপখ্যানে কালে কালে এসেছে রাধা কৃষ্ণের নাম। ওকে, যেটা তো অবশ্যই প্রাচীনকাল থেকে আজ অবধি প্রেমের নানা দুষ্টু মিষ্টি অনুভূতি ভাষা পেয়েছে তাদের দিয়ে রচিত কবিতা, গান কিংবা গীতিনাট্য। ওকে, আমাদের আয়োজনে তৃতীয় পরিবেশনা যুবতী রাধা এবং কৃষ্ণকায় কৃষ্ণের প্রথম দর্শন অনুভূতি নিয়ে রচিত একটি জনপ্রিয় লোকজ গান সর্বতোমঙ্গল রাধে। ওকে, তো সর্বতোমঙ্গল রাধে বাই চঞ্চল চৌধুরী অ্যান্ড মেহের আফরোজ শায়ন, সঙ্গীত পরিচালনায় পার্থ বড়ুয়া, সার্বিক পরিকল্পনা রাশিদ খান, এজেন্সি ক্রিয়েটার প্রোডাকশন 49 ব্লু। অনেক বড় ডিসক্রিপশন পড়ে নিয়েছি, তো শোনা যাক তাহলে ফাইনালি, লেটস গো, চলো। যে হাতুড়ি দিয়ে তোমার ওই তবলার টিউনিং করে সেটা দিয়ে স্ক্র্যাচ হচ্ছে জায়গাটা, রিয়েলি? এটা অবভিয়াসলি সিগনেচার। লাভলি ফ্লিউট সিম্বলে অসাধারণ, অসাধারণ। আমি জানি না অরিজিনাল গানটা সোর্স কোথা থেকে, বাট দিস লাইন ইজ এপিক। এটা আমাদের প্রচণ্ড মিল খায়, ঠিক আছে? জাস্ট কথাগুলো একদম সত্যি আর খুব ইউনিক লাগে, ঠিক আছে? দারুণ লাগে। ভর জল ভর রাধে ভোগো অ্যালার্জি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। আহা, কালো কালো করিস না লো ভোগো অ্যালার্জি, আমায় বিধাতা করেছে কালো আমি করব কি। এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। ওয়াও, এই লাইনটা বেস্ট লাগলো। কালো কালো করিস নেমো ও গোয়ালের ঝিকি একটা বললো একটা, ঠিক আছে? আমায় বিধাতা করেছে কালো আমি করব কি, কৃষ্ণ ঠাকুর নিজের কথা বলছেন এখানে। এক কালো যমুনা রেখায় আর এক কালো সমস্ত রাধা চাই, ঠিক আছে? দ্যাটস ওয়ান নাইস। এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায়, সর্ব প্রাণী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। ইয়েস, মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। সোনারে জীবন খানি দান করিব তারে, এই কথা শুনিয়া কানাই বিষ
এটাই সৌন্দর্য এটাই পৃথিবীর। গৃহবাসে গিয়া রাধে আর বিছায় চুল, বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুই বা মরি, তাল তাল উঠেছে এখন, তুমি হও যমুনা রাধে আমি দুই বা মরি, তুমি হও যমুনা রাধে আমি দুই বা মরি। লাভলি, এটা অ্যাকচুয়ালি গানের সৌন্দর্য, এটা সত্যি এটাই হচ্ছে গানের সৌন্দর্য। গান ভেদাভেদ দেখে না, ধর্ম দেখে না, ভাষা দেখে না, এটাই জাস্ট ভালো লাগে আমার অ্যাকচুয়ালি, ঠিক আছে। উফ, কোরাসের সিঙ্গারগুলো বেশি আমার অসম লেগেছে, অবভিয়াসলি দুজনে তো কাপাই আইপিটি, কিন্তু কোরাসের সিঙ্গারগুলো এতটা মানে ওই জায়গাটা না, প্রত্যেকটা লাইনের শেষে যে কোরাস লাইনগুলো ফিল করছিল, রিপিট করছিল বারবার, জাস্ট ওই দুটো সিঙ্গার জাস্ট অসম ছিল আমার কাছে, ঠিক আছে। তো গানটা খুবই সুন্দর গান, বেশ লাগলো এই গান, খুব এক মাসে জানলাম মানে তোমাদের থেকে সোর্সে শুনলাম গানটা নাকি কপিরাইট ইস্যুর জন্য গানটা হয়তো ইউটিউব থেকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু গানটা আবার রিক্রিয়েট করা হয় নাকি আগের গান, এটা আমি জানি না, আমি প্রথমবার শুনছি, তার কোনো আইডিয়া নেই, ঠিক আছে। মেবি হয়তো রিক্রিয়েট করতে পারে হয়তো গানটা, বাট যা ছিল অসাম ছিল। তো এইটুকুই আজকের মতো, আবার আরও শুনবো এভিডিসের গান, আমার খুব বেশ ভালো লাগে, আমার খুবই মানে ভাই পুরো কথাগুলো এত নাটকীয় অবস্থায় মানে আলাপ করে আলোচনা করা হয় না, জাস্ট অসম লাগে, মুখের অঙ্গি ভঙ্গি তো ছেড়ে দাও, গানটাকে আরও শুনতে না আমার মানে বেশি জোর করে নিজেকে যে হ্যাঁ জাস্ট গানটা তো শুনছি, আর এক্সপ্রেশনের জন্য নিজেকে ফিল করতে পারছি ওই জায়গাটা। তো এই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার। ओ पता नहीं केड़ा सुरमानी तू अखियां दे विच पा लिया, चंडीगढ़ दा मुंडा नी तू अपने पिछे ला लिया, ओ तोड़े मैं दिल किन्ने तेरे नलाण लई, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, कभी लड़ जाऊं कभी सीने से लगाऊं मेरा खुद पे नहीं काबू, देख तुझको मेरे दिल।